everyone, welcome back to my channel. Ki khobor shobar kemon ache shobai, ami abaro chole ashlam another ekta video niye. And today ami jeta korbo, ami amar hair color onek din hocche ek no 7-8 mas hoyse amar hair color ki mane hair color ta kora hoyse to এর মাঝখানে আমার হেয়ার একদম ফেড হয়ে গেছে কালারটা অনেস্টলি এখন যদি আমি নতুন করে অন্য কোনো ব্লন্ড বা অ্যাশ টাইপের কালার করতে যাই আমাকে আমার বাসা থেকে একদম বের করে দিবে একদম এটা খাঁটি কথা এজন্য আমার যেটা করতে হবে এজন্য হচ্ছে আমার ব্ল্যাক কালার করতে হবে আর আমি চাচ্ছিলাম যে একটু আমি ব্ল্যাক কালার করি কারণ অনেক দিন হইছে আমি আমার ব্ল্যাক চুল দেখি না ঠিক আছে তো এজন্য ভাবতেছিলাম যে ঠিক আছে একটু লক্ষ্মী হয়ে যাই একটু ব্ল্যাক কালার করি আম্মু আব্বুর কথা শুনি তারা আমাকে আরো বেশি ভালোবাসে And আমাকে এখানে দেখতে অনেক বিধ্বস্ত লাগতেছে কিছু করার নাই কারণ আমি মাত্র বাইরে থেকে আসছি বাইরে থেকে কেন গেছিলাম সেটা হচ্ছে এই যে আমি হেয়ার কালার কিনতে গেছিলাম মানে হেয়ার কালারের জন্য বের হইছিলাম এন্ড এত তো বাসা চলে আসছি বাসে এসে আমি সাথে সাথে শুটে বসে গেছি কজ আমার হচ্ছে এছাড়া টাইম হবে না এটা করার আর আমি যেহেতু এখনই করব ইউ নো কি হইছে একটা কথা শেয়ার করি যে আমি আজকে আমার আম্মুকে ফোন দিছি দুপুরবেলা এন্ড বলতেছি যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তুমি দেখলে অনেক অবাক হয়ে যাবে খুব খুশি হবা আবার কেঁদে দিও না এত খুশি হবা কারণ বলি কারণটা আমি বলি মানে আমাকে হেয়ার কালার যে আমি 6-7 মাস ধরে করছি এই 6-7 মাস ধরেই আমার আম্মু আব্বু এমন কোনো দিন নাই আমাকে বলেনি চুল কালো করার কথা সো এখন আমি এই 6-7 মাস ধরে তাদের বলে আসতেছি নো করব না আমার ভালো লাগে না করব না মানে এমন তার আগে থেকেও আমার চুল কালার করা ছিল বাট 6-7 মাস থেকে আমার চুল একটু বেশি কালার করা ছিল মানে ব্লন্ড একটু বেশি ছিল তো এখন যদি অলমোস্ট 1 ইয়ার পর যদি দেখে যে না আমি আবার ব্ল্যাক কালার করছি তাহলে তো অনেক বেশি খুশি হবে ট্রাস্ট মি আর এজন্যই হচ্ছে বলছি যে তুমি আমাকে রাতে ফোন দিবা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তোমাকে আমি একটা জিনিস দেখাবো তো এই জন্যই ভাবতেছি যে যেহেতু বলে ফেলছি এখন একটু আমার প্রেশার হয়ে যাচ্ছে ভিডিওটা করা যেহেতু এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা মানে সন্ধ্যা 7-8 হয়ে গিয়েছে রাত সো এখন কালার করা বা হেয়ার ওয়াশ করা আমার জন্য একটু মানে প্রেশার হয়ে যাচ্ছে বাট কিছু করার নাই যেহেতু আম্মু একটা আশা নিয়ে বসে আছে এই জন্য আমার করতেই হবে কারণ আমাকে ফোন দিবে 9টার পরে আইমিন 9টার মধ্যে তো আমার ভিডিও কমপ্লিট হবে না 10টার পরে কথা বলবো তো এই তো এই জন্য আমি হচ্ছে যেটা করছি আমি এখানে গার্নিয়ারের কালার কিনে নিয়ে আসছি এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড এটার ভিতরে যেটা যেটা থাকে তোমরা তো গার্নিয়ার সম্পর্কে মানে গার্নিয়ারের যে হেয়ার কালারগুলো থাকে ওগুলো সম্পর্কে তোমরা জানোই যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আর মেবি ভেতরে হ্যান্ড গ্লোভস দেওয়া আছে আমি জানি না আর এটা হচ্ছে এতো ভেতরে এমন এটা হচ্ছে ডেভেলপার অ্যান্ড এটা হচ্ছে যে ক্রিমটা আছে এখন আমি যেটা করব কিছু বইল না এমন একটা স্টিলের বাটি নেব কজ আমি যদি এটা কালো একটা কালার সেহেতু আমি যদি প্লাস্টিকের বাটি নিই তাহলে যদি কালো কালার হয়ে যায় বা রং লেগে যায় এই জন্য আমি কোনো রিস্ক একদমই নিতে চাচ্ছি না তো ফার্স্টে আমি ডেভেলপারটি একটু শেক করে দেন হচ্ছে বাটিতে ঢালবো তার আগে হচ্ছে আমি ক্রিমটা নিব আর আমি হচ্ছে ফুল ক্রিমটাই নিয়ে নিব মানে যতগুলো আছে সম্পূর্ণটাই নিয়ে নিব আমার ও মাই গড খুলে গেছে নাইস টেকনিক রাইট তো আমি এখন হচ্ছে ইস বিচ্ছি লাগতেছে দেখছি আমি এসে ফ্রেশও হইনি আমি অমনি জাস্ট ভিডিও করতে বসে গেছি ফ্যান অফ করে গরমের মধ্যে তো আমি এখানে আমার কালারটা আগে সম্পূর্ণটা ঢেলে নেই আর আমার চুল আমি ছোট করছি বাট আমার চুলের থিকনেস কিন্তু ভালোই সো আমার চুলের থিকনেস ওয়াইজ যদি আমি বলি তাহলে আমার পুরাটাই লাগবে অ্যান্ড আমি অফকোর্স ফুলটাই নিব কারণ আমি রেখে দিয়ে কী করবো রেখে দিলে তো নষ্ট হবে রাইট তাই আমি শুধু শুধু রেখে দিতে চাচ্ছি না আমি পুরাটাই করব আর আমি এত কনফিউজড আমি আমার লাইফে এত কেন কনফিউজড আমি সেটাই বুঝি না আমার লাইফে কনফিউশন ছাড়া মনে হয় কিছু নাই মানে একটা সিঙ্গেল কাজ করতে গেলেও আমি খুব কনফিউজড হয়ে যাই আর কালকে রাত থেকে আমার মাথার মধ্যে প্ল্যান করতেছে যে কালারটা চেঞ্জ করবো আমরা যদি আমাদের হেয়ার কালারটা চেঞ্জ করি তাহলে দেখা যায় যে হেয়ার কালার বা হেয়ার কার্ড যেটা থাকে সেটা যদি চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের পুরো ফেসটা বা হচ্ছে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় রাইট সো এই জন্য আমি পার ইয়ার এই জিনিসটা করার চেষ্টা করি আর যখন আমার মুড খুব খারাপ থাকে এটা হচ্ছে একদম সত্যি কথা যখন আমার খুব মুড খারাপ থাকে বা আমি একটু একটা জিনিস থেকে বের হয়ে একটু নতুন একটু রিফ্রেশমেন্ট চাচ্ছি নিজের জন্য
সেই সময় আমি এই কাজগুলো সবচেয়ে বেশি করি, মানে হেয়ারের উপরে যা যা করা যায়। হেয়ার বড় থাকলে ছোট করি, ছোট থাকলে একটু বড় করার চেষ্টা করি বা কেয়ার করি, এক কালার থাকলে অন্য কালার করার চেষ্টা করি, এই জিনিসটা আমি খুব করি। তো এ তো ওইটা ওই এটাই হচ্ছে মেইন কারণ যে জন্য হচ্ছে আমার কালো করার চিন্তা আসছে, যে না একটা লুক ভালো লাগতেছে না, আমার লুক চেঞ্জ করা উচিত বা কিছু একটা করা উচিত নিজের সাথে। তো এই জন্য এটা করতেছি আর কি। সেখানে আমি কিন্তু পুরাটা নিয়ে নিয়েছি, বাটিটা অনেক বড়, কিছু করার নেই, প্লিজ ডোন্ট জাজ। মানে পুরো অ্যামাউন্টটা নিয়ে নিয়েছি, ভেতরে একটু আসছে বাটিটা, আমি মানে কি বলবো বের করতে পারতেছি না, যাই হোক অনেক বেশি হার্ড এটা, পারতেছি না বের করতে। সো এখানে আমার পুরো অ্যামাউন্টটা নেওয়া শেষ। এখন আমি যেটা করবো, এখন আমি হচ্ছে ডেভেলপার এটার মধ্যে মিক্সড করব। আর ডেভেলপার যখন আমরা ইউজ করবো তখন অফকোর্স খুব ভালোভাবে শেক করে নিতে হবে, এটা তো জানে সবাই। শেক করে দেন হচ্ছে এই ডেভেলপারটা আমি পুরাটা এটার মধ্যে দিয়ে দিব। দেন হচ্ছে দুইটা জিনিস আমি একবারে মিক্সড করে নেব। আর ডেভেলপার আমি পুরাটাই খুব ভালোভাবে নিয়ে নিব, কারণ যেহেতু আমি ক্রিমটা ফুল অ্যামাউন্ট বের করতে পারিনি কারণ অনেক হার্ড ছিল, আমি বের করতে পারি নাই। তো পুরো ডেভেলপারটা এই যে এখানে আমি ঢেলে নিচ্ছি, ভেতরেও আসছে, বাট একটু শেক করতে হবে তাহলে বের হবে। এখন যেটা করবো, একটা আমি স্পুন নিচ্ছি, স্পুন দিয়ে আমি পুরো এখন মিক্স মিক্স মনে হচ্ছে কোনো খাওয়ার জিনিস বানাবো, এমন ক্রিম মিক্স করতেছি লাইক। এখানে আমার পুরো মিক্স করা মোটামুটি ডান। আর মিক্স জিনিসটা খুবই ভালোভাবে করতে হবে দুইটা একসাথে, না হলে দেখা যাবে যে একটা পারফেক্ট যে কম্বিনেশন সেটা হবে না। আর পারফেক্ট কম্বিনেশন না হলে যে হেয়ার কালারটাও অবশ্যই পারফেক্ট হবে না। সো হেয়ার কালার পারফেক্টের জন্য অবশ্যই একটা ভালো কি বলে অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে। দেন হচ্ছে হেয়ার অ্যাপ্লাই করতে হবে। দেন আমি ইন্সট্রাক্টরটা বের করছি, বের করে এই যে এটার ভেতরে যেটা আছে এটার ভেতরে হচ্ছে দুইটা কন্ডিশনার দিয়ে দিয়েছে ওরা। এটা হচ্ছে হেয়ার ওয়াশ করার পরে, আর হেয়ার ওয়াশ করার পরে কিন্তু আমি অফকোর্স শ্যাম্পু দিব না, মানে শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করবো না, জাস্ট নর্মাল পানিতে হেয়ার ওয়াশ করে এই যে দুইটা কন্ডিশনার ওরা দিয়েছে, এই দুইটা কন্ডিশনার অ্যাপ্লাই করে 2-5 মিনিটের মতো রাখবো। রেখে হচ্ছে আমি হেয়ারটা ওয়াশ করে ফেলবো। অ্যান্ড এখানে হচ্ছে দুইটা হ্যান্ড গ্লোভস আছে, তো আমি ফার্স্টে হ্যান্ড গ্লোভসটা পরে নেই, নাহলে যেটা হবে, এটা যেহেতু ব্ল্যাক কালার একদম হাতে বা হচ্ছে নখে একবার লেগে গেলে ভাই পুরো শেষ। সেখানে আমি হ্যান্ড গ্লোভস পরে নিয়েছি, এখন হচ্ছে আমার হেয়ার কালার করার পালা। আর হেয়ার কালারের জন্য আমি যেটা করব, আমি হচ্ছে চুলগুলো একদম সব পেছনে নিয়ে পেছন থেকে স্টার্ট করব, ছোট ছোট সেকশন করে দেন ফুল চুলে অ্যাপ্লাই করব, তোমরা তো দেখবাই। তো আমি এখন ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমার ফুল হেয়ার এভাবে পেছন সেকশন থেকে এমনভাবে করে মানে রাউন্ড করে করে দেন একটা ক্লিপের সাহায্যে আটকে দিব ফার্স্টে। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে চুলগুলো বাকি থাকবে এই চুলগুলো আবার দুইটা সেকশনে ভাগ করে ফেলবো, দেন পুরো চুলে এভাবে লাগিয়ে ফেলবো। এর থেকে ছোট ছোট সেকশন আমি আর করবো না, অনেক বেশি টাইমের ব্যাপার, আমি জাস্ট পুরো চুলে হাত দিয়ে যেইভাবে লাগানোর দরকার হয় একদম লাগাই। সো হিয়ার ইজ মাই কালার, আর একটু মিক্স করে নিচ্ছি, যত বেশি মিক্সড করা যাবে তত বেশি ভালো হবে। তো কালার লাগানোর আগে আরেকটু মিক্স করে নিচ্ছি, মিক্স করে দেন আমি চুলে অ্যাপ্লাই করব। সো হিয়ার আই এম স্টার্টিং নাও, বিসমিল্লাহ। হচ্ছে কালারগুলো লাগানো শেষ, এখন বাকি তো অল্প একটু কালার আছে, সেটা হচ্ছে আমি যেটা করতেছি আমার যে এই দুইটা সেকশন আছে ঠিক মতো লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে অলরেডি ব্ল্যাক কালার একটা চলে আসছে জাস্ট উইদিন ফিউ মিনিটসের মধ্যে, মানে লাগাতে লাগাতে ব্ল্যাক একটা কালার চলে আসছে।
সো যতটুকু কালার আছে অতটুকুই আমি হচ্ছে দুইটা পার্ট করে আমার দুই সেকশনে লাগাই দিব চুলের যেন আরো সুন্দরভাবে হয় দেন আমি চুলটা আঁচড়াতে পারি আমি শিওর না কারণ আমার দেখো যে কি অবস্থা এটার মাঝখানে আমি যদি আমি এখন আমার চিরুনি ধরি বা আমি যাই ধরি মানে অবস্থা একদম খারাপ হয়ে যাবে তাই আমি শিওর না যে আমি চুলটা আঁচড়াবো কিনা বাট আঁচড়ানো উচিত তোমাদের কাছে যদি কোনো পুরান চিরুনি বা হচ্ছে ভাঙা চিরুনি এমন থাকে তাহলে তোমরা চাইলে আঁচড়াই নিতে পারো এটা অনেক ভালো হয় অফ কোর্স কারণ নতুন লুকে নিজেকে একটু সাজুগুজু করে দেখতেই হবে যে কেমন লাগছে স্যুট করছে কিনা আমার সাথে অফকোর্স আমার সাথে স্যুট করবে কারণ ব্ল্যাক হেয়ার সবাইকেই সুন্দর লাগে আর আমি যেহেতু অলমোস্ট এক দেড় বছর পরে হচ্ছে চুলটা কালো করলাম সো আমার কাছে অনেক বেশি মানে কেমন যেন একটা নতুন লুক লাগতেছে নিজের যে ওকে মানে একটা ডিফারেন্ট লুক আই মিন আই লাইক দিস সো মাচ ট্রাস্ট মি আর আমার ফ্রেন্ড আমার আম্মু সবাই অনেক 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 বেশি খুশি হয়েছে আমি হচ্ছে এটা করার পরে আম্মুকে ভিডিও কল দিছিলাম যে তোমাদের একটা সারপ্রাইজ আছে আমি হচ্ছে বলছিলাম তো দিস ইজ দ্য সারপ্রাইজ আমার আম্মু তো অনেক বেশি খুশি হয়ে গেছে যে অনেক বেশি ভালো লাগতেছে তোমাকে অনেক বেশি স্যুট করছে তো ইয়েস আমাকে অফকোর্স জানাবা তোমরা যে ব্লন্ডে বেশি ভালো লাগতো অর ব্ল্যাকে আর নেক্সট ওয়ান ইয়ারের মধ্যে আমার আর হেয়ার কালার চেঞ্জ করার কোনো ইচ্ছা নাই যদি চেঞ্জ করি তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবই সো আমাকে যেটা অফকোর্স জানাবা সেটা হচ্ছে আমাকে ব্লন্ডে ভালো লাগতো নাকি ব্ল্যাকে ভালো লাগতেছে কোনটাতে বেশি স্যুট করতেছে সো আমি সেটা অবশ্যই জানতে চাই সো দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক সরি দিস ইজ মাই ফাইনাল হেয়ার লুক আমি এখানে হচ্ছে হেয়ারটা হালকা সামনের দিকে হালকা একটু স্ট্রেট করে নিয়েছি আর হেয়ার কালারের পরে কিন্তু নর্মালি চুলগুলো অনেক সফট সিল্কিই থাকে যখন আমরা অন্য হেয়ার কালারও করি বা ব্লন্ড করি তখনও কিন্তু সেমভাবেই হচ্ছে একটু সফট সিল্কি থাকে সো আমি যখন ব্ল্যাক করেছি তখনও সেমভাবে আমার চুলগুলো অনেক সফটই রয়েছে অনেক সিল্কি আর দেখতে অনেক হেলদি লাগছে আমি একটা জিনিস নোটিস করলাম সেটা হচ্ছে যখন আমরা কালারটা মানে ব্ল্যাক করি বিশেষ করে তখন আমাদের হেয়ারগুলো দেখতে অনেক হেলদি লাগে আমি একটু ফাঁকে গিয়ে দেখাই তোমাদের যে আমার হেয়ারটা এমনিতে শর্ট বাট দেখতে অনেক হেলদি লাগছে মনে হচ্ছে আমার হেয়ার গ্রো মানে হেয়ারের থিকনেস অনেক বেড়ে গিয়েছে এমন লাগে দেখতে সো আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে আই গেস এটা আমাকে অনেক বেশি স্যুট করছে অনেক ভালো স্যুট করছে তো তোমাদের কমেন্টের আশায় আমি এখন বসে আছি যে আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবা আর ইয়েস এখানে আমার ভিডিও আজকে আমি শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর আরেকটা কথা সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা যারা নতুন আসছো যারা যারা আমাকে ফার্স্ট দেখছো তারা যদি আমাকে লাইক করে থাকো আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবে অ্যান্ড এই ভিডিওতে একটা থামস আপ দিতে ভুলবে না যদি ভালো লেগে থাকে ওকে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ